দুই ছেলের বউ ও নাতিদের নিয়ে মহালয়ার পূজায় অংশ নিতে বদেশ্বরী মন্দিরে যান পঞ্চগড়ের ছত্র শিকারপুর গ্রামের জলেশ্বরী বেওয়া। এক নৌকায় না গিয়ে তিনি যান আগে, পরের নৌকায় আসছিলেন তার দুই ছেলের স্ত্রী ও দুই নাতি, কিন্তু মন্দিরে আর যাওয়া হয়নি তাদের। নদীতে সলিল সমাধি হয় চারজনের, একসঙ্গে চারজনকে হারানোর শোক মেনে নিতে পারছেন না জলেশ্বরী ও তার পরিবারের সদস্যরা। শোক নেমে এসেছে পুরো এলাকায়। একই পরিবারের চারটি লোক মারা গেল, এবার দুঃখজনক কোনো আর কোনো আমি আমার বয়সে আমি এখনো দেখিনি। এখনো মনে একটা শোকের ছায়া এলাকার মধ্যে আমাদের নেমে গেছে, যে আমরা সান্ত্বনা দিব কিভাবে, আমরা নিজেই কাতর। ছয়জনের ভিতরে একজন হাসপাতালে পাওয়া গেছে আর দুইজন এখনো মিসিং, তিনজনের লাশ কালকে, দুইজনের লাশ পাওয়া গেছে আজকে সকালবেলা, একজনের লাশ পাইলাম আমরা। নৌকা ডুবে পড়ে গেছে, পড়ে যাওয়াতে দুইটা মেয়ে সাঁতার কাটে চলে আসছে, ফিরত হয়েছে, মহিলা তো যাইতেই পারে নাই। তারপরে এখন দুইটা বাচ্চা এখনো পাওয়া যায় নাই। শুধু এই পরিবারেই নয়, ছত্র শিকারপুর গ্রামের আরো অনেককেই হারিয়েছেন স্বজন, চলছে মাতম। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, পঞ্চগড়।